শীতে গোসল ফরজ হলে কোমর পর্যন্ত ধৌতে করে ফরজ নামাজ আদায় করা যাবে কি? আর কত আইটেম আছে? এর আগে প্রশ্ন পাইলাম যে শীতে গোসল ফরজ হলে তায়ামুম করা যাবে কি না, গোসল না করে নামাজ পড়া যাবে কি না, এখন হলো কোমর পর্যন্ত ধোয়া যাবে কি না, কদিন পর বলবেন যে আঙ্গুলটা ধুলে হবে কি না। এর মানে আল্লাহর জন্য স্যাক্রিফাইস করতে আমরা রাজি না, আমাদের কষ্ট হয়। কষ্ট হওয়া তা স্বাভাবিক, মানুষ কষ্ট কখন করে? যখন মিষ্টি পাবে সে আশা থাকে, তখন তো কষ্ট করে। আমার গোসল ফরজ হয়েছে, কোন কোন শীত বাসায় গিজার নাই অথবা গরম পানির ব্যবস্থা নাই, ঠান্ডা পানি দিয়ে গোসল করতে হবে, হিম ঠান্ডা পড়তেছে, আমি কষ্টটা করব কেন? কারণ এই কষ্ট করলে আমি বিনিময় জান্নাত পাবো, অনন্ত অসীমকালের সুখের ঠিকানা আমার জন্য বরাদ্দ হবে। আপনাকে যদি বলা হয় যে আপনার জীবনে যতবার গোসল ফরজ হবে ততবার আপনি একেবারে বিলের যে ঠান্ডা পানি আছে বা কচুরি পানার যে পুকুর থাকে এরকম পুকুরের যে ঠান্ডা পানি, এটা করে বরফের মতো ঠান্ডা থাকে, ওখানে একটা ডুব দিয়ে আসবেন। আচ্ছা, গোসল ফরজ টরজ না, আপনি টানা দুই মাস শীতের সময় প্রতিদিন ভোর তিনটা বাজে উঠে একটা করে ডুব দিয়ে আসবেন, বিনিময় কী হবে? বিনিময় আপনাকে 10 কোটি টাকা দেওয়া হবে। এই অফার নেবেন না এমন কে কে আছেন? সবাই নিব, আমি তো নিব। আর 10 কোটি টাকা যদি 30টা ডুব দিয়ে পাওয়া যায়, ঠান্ডা একটু লাগলে না হলে অ্যালার্জি ডাক্তার দেখাই নিন, কী হবে? হ্যাঁ, 30টাকে 200 ডুব দিতে রাজি আছে, কী বলেন? তো কারণ আপনি 1 কোটি দিলে রাজি, আরেকজন যে বলতেছে 1 কোটি দিলে রাজি, 10 কোটি লাগবে না, আপনি তো 1 কোটি, অনেকে বললো 5 লাখ দিলে রাজি ভাই, আমার কাছে 5 লাখ আপনার 1 কোটির সমান। তো এইটা যদি আপনি বুঝেন, আল্লাহর কাছে জান্নাত আশা করতেছেন, এই দুনিয়া 10 দুনিয়ার সমান মিনিমাম জান্নাত সেটা আশা করতেছেন, আর শীতের সময় গোসল না করে বলতেছেন কোমর বন্ধ ধুই, আঙ্গুলটা ধুই, তৈমুম করি, ডানায় ফানায় করতেছেন, আর আশা করতেছেন কি জান্নাত? কোন মুখে জান্নাত চাইবেন? আপনি স্যাক্রিফাইস করবেন তারপর তো জান্নাত চাইবেন। এই জন্য ভাই, আল্লাহর আদেশ নিষেধগুলো মানতে আমাদের সে মানসিকতা থাকা উচিত। এই কোমর পর্যন্ত ধুইলে হবে না, পুরো শরীর ধুইতে হবে। হ্যাঁ, আপনি যদি এত অসুস্থ হন যে পানি ব্যবহার করলে আপনি মারা যেতে পারেন, তাহলে আপনি তেমন করতে পারেন, কিন্তু ওই লেভেলের রোগী হাজারে লাখে কোটিতে আপনার 2-4 জন পাওয়া যায়। আর আজকাল বিশেষ করে গিজার আছে, ফ্লাস্ক আছে, ফ্লাস্কে আপনি গরম পানি রাখতে পারেন, ফ্লাস্কে গরম পানি রেখে আপনি মিশিয়ে গোসল করেন, কত বুদ্ধি আছে। আর সবচেয়ে বড় কথা হলো গোসল করলে আপনি মরে যাবেন, এরকম ঠান্ডা আমাদের দেশে অন্তত নাই, ওই সাজেক টাজেকে কখনো কখনো হয়, নর্মাল আমাদের দেশে নাই, কোনো কোনো দেশে এরকম আছে, সেখানে আবার গিজারের ব্যবস্থা আছে।